365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। আমাদের এই অনুষ্ঠানের মূল মন্ত্র এরকম, আমরা রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান করি, রাজনীতিবিদদের নিয়ে কথা বলি, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলি না। আমরা তাদের ছেলেবেলা নিয়ে কথা বলি, শৈশব নিয়ে কথা বলি, বালকবেলা নিয়ে কথা বলি। আমাদের রাজনীতিবিদরা মানুষের কল্যাণ করেন, কল্যাণ সাধন করেন, সেবা করেন জনগণের। আমরা ওই পুরনো দিনে যেতে চাই, যাইও আমরা, আজকেও যাব, কিন্তু পুরোটা সময় যাব না, তার কারণ আজকের দিনটি অন্য দিন। আজকের দিনটি পৃথিবীর জঘন্য দিন, আমাদের দেশের জন্যে, বাঙালিদের জন্যে, বাংলা ভাষাভাষীদের জন্যে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। খসরু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানতে চাই যে আপনারা কয় ভাই বোন? চার ভাই তিন বোন। আমি বয়োজ্যেষ্ঠ সবার থেকে। আচ্ছা আচ্ছা, আপনারা বেড়ে উঠেছেন কোথায়, ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার মোস্টলি গ্রামই কেটেছে, শহরও ছিলাম অল্প সময়। আমার বাবা সেনাবাহিনীতে কাজ করতেন, সেই সুবাদে মনামতি ক্যান্ট, যশোর ক্যান্ট, বিভিন্ন ক্যান্টনমেন্টের সময় কেটেছে অতি শৈশব, যখন প্রাইমারি স্কুলের। তারপরে আব্বা যখন রিটায়ার করে বাড়িতে গ্রামে ফিরে গেলেন, তখন গ্রামের স্কুলে লেখাপড়া করেছি। আমার স্কুলটা হলো শত বছর প্রাচীন মাধবপুর হাই স্কুল, 100 বছরের প্রাচীন। আর এক্সেপশন, উই আর সো লাকি, প্রত্যেকটা টিচার ছিল আপনার আদর্শ টিচার, অত্যন্ত ব্রিলিয়েন্ট। ছাত্র জীবনে আপনি কেমন, লেখাপড়ায় কেমন ছিলেন? মোটামুটি ভালো ছিলাম, মিডিয়াকার। আমি খুব ব্রিলিয়েন্ট ছিলাম না, খুব খারাপ ছিলাম না। ছেলেবেলায় দুরন্ত ছিলেন নাকি শান্ত প্রকৃতি ছিলেন? আমার বাবা ছিল মাসল অ্যাডমিনিস্ট্রেটর, দুরন্ত হওয়ার কোনো সুযোগ ছিল না, ওয়েল ডিসিপ্লিন। অগস্ট মাস আমরা বলতে চাই যে আপনি প্রথম যখন শুনলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে দুষ্কৃতিকারীরা, অথবা করে জঘন্য কাজটি করেছে, তখন আপনার কাছে কেমন মনে হয়েছিল? তখন বয়স কত আপনার এবং আপনার কী মনে হয়েছিল? আমি তখন অলরেডি গ্রাজুয়েট, আই ওয়াজ গ্রাজুয়েটেড ইন 1970। তো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আমি সেদিন আমাদের এমপির সাথে এমপি হোস্টেলে ছিলাম। তো অনেকজন এমপি দৌড়ে আসতে বলল যে বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। আমি বিশ্বাস করছে, চিৎকার করে উঠলাম আমরা, যে হাউ কাম, এটা হতে পারে না, বঙ্গবন্ধুকে দেশে কেন, কে হত্যা করবে? মনটা, হৃদয়টা যেন ভেঙে যাচ্ছে। এই মুস্তাক এটার মূল হোতা। তো যারা খুনি, কর্নেল রশিদ ফারুক, ওরা এই করার আগে, বঙ্গবন্ধু খুন করার আগে তার কাছে গিয়েছিল অনুমতি নেওয়ার জন্য। সে বোধহয় ট্যাসিট কনসেন্ট দিয়েছিল বা বলে সেদিন মানে সংসদ ভবন, আপনারা যে সংসদ এমপি হোস্টেলে ছিলেন সেটা কাছেই, বঙ্গবন্ধু বতীশের কাছে কাছে কাছে। আপনারা কি কোনো শব্দ টব্দ শুনেছেন? না, আমরা তখন বুঝতে পারিনি, সকালে শুনলাম বঙ্গবন্ধু স্কেলড। আপনাদের কি আসতে ইচ্ছে হয়েছিল? হ্যাঁ, আমরা তো বেরিয়েছিলেন। আমাদেরকে বললো এমপি সাহেবরা যে আমরা যার যার মতো বেরিয়ে যাই। আমার চাচার বাসা ছিল কলাবাগান, আপন চাচা। তো দিক দিয়ে আস্তে 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 আমার চাচার বাসায় গিয়ে উঠলাম, বলো তুই কোথেকে আসছিস? আমি তো বললাম আমি তো কুমিল্লা থেকে এসে রাত্রে ওখানে ছিলাম। আপনি রাস্তায় কি দেখলেন? রাস্তা দেখলাম ফাঁকা, নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ হতভম্ব হয়ে গেছে, মানুষের জন্য বুঝতে পারছে না। এরকম রেডিওতে মেজর ডালিম বলতেছে আমরা শেখ মুজিবকে খুন করেছি, কি করবো বুঝতে পারছিলাম না। তখন কুমিল্লা থাকতাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে চলে যাই, কুমিল্লা এসে দেখলাম স্তব্ধ মানুষ, কেউ কোনো কথা বলছে না। তাহলে আওয়ামী লীগের কঠিন নেতা যারা, তাদের বাড়িতে গেলাম, আমাদের সিনিয়র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিংহ যারা ছিল, প্রফেসর খরিদ আলম স্যার ছিলেন, আব্দুল আজিজ সাহেব ছিলেন, সবাই কান্নাকাটি করতেছে। কর্মীরা তো স্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটছে কিনা জানি না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর মুস্তাফ গভর্নমেন্ট এই সংসদ ভাঙে নাই, সংবিধান স্থগিত করে নেই, এটা জাতির জানা উচিত। তো সংসদ যদি না ভাঙবে আর যদি সংবিধান স্থগিত না করবে, তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রেসিডেন্ট হওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সাহেবের। নজরুল ইসলাম তেসরা মার্চ পর্যন্ত জীবিত ছিল। তো নজরুল ইসলাম সাহেবকে জেলখানায় কারা অন্তরে থাকা অবস্থায় খুন করার পরে
জাতীয় চান্না থেকে, তারপরে প্রেসিডেন্ট হওয়ার কথা জাতীয় সংসদের স্পিকার আব্দুল মালিক উকিল, কোনোভাবেই তো মোস্তাক হতে পারে না, মোস্তাক তখন কমার্স মিনিস্টার ছিল, সে হি ক্যানট বি দ্য প্রেসিডেন্ট, আর তাকে রাষ্ট্রপতি বানানো, রাষ্ট্রপতি বানিয়ে সে একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স 26 আগস্ট তারিখে জারি করলো, যা আবার হয়েছে খুন হয়েছে কী হয়েছে, রাসেল খুন হয়েছে, বঙ্গমাতা ভজলতা সমাজিব খুন হয়েছে, বঙ্গবন্ধুর টোটাল পরিবার 18 জন খুন হয়েছে, শেখ মণিবাই খুন হয়েছে, আপনার আব্দুল সানিয়াবতের ফ্যামিলি খুন হয়েছে, এতে কিছু আসা যায় না, তার ইন্ডেমনিটি নাকি দিয়েছে, ইন্ডেমনিটি অর্ডিন্যান্সে বাংলার দায়মুক্ত অর্ডিন্যান্স, মানে আপনি যাই কিন্তু করতেন কোনো দায় নেই আপনার, দায়িত্ব নেই কোনো, আপনার পাপ হবে না, অন্যায় হবে না, আপনার কোনো অপরাধ হবে না। দর্শক আজকে এই পর্যন্ত শুনলাম, আমরা স্তম্ভিত আজকেও শুনে, সেই দিন 75 সালের 15 আগস্টেও মানুষ বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি, জাতীয় চার নেতা সহ যারা সেদিন খুন হয়েছিল তাদের সবার আত্মার মাগফিরাত করছি, কামনা করছি আল্লাহর কাছে। আমরা তখনও যেমন স্তম্ভিত, এখনও যারা শোনেন তারাও স্তম্ভিত, দর্শক আমরা আগামীকাল ফিরে আসবো, আবারও খুশবের সঙ্গে আলোচনা হবে।